কিছু এই যে অবস্থান তার মধ্যে দাঁড়িয়ে পড়াশোনাটা একটু ব্যাঘাত হচ্ছে। যাদের পর্যাপ্ত টাকা আছে তারা প্রাইভেট টিউটর রাখে, অনেক টাকা খরচ করে, অনেকে খুব কষ্ট করে, মা বাবা শরীরে রক্ত জল করে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে ছেলে মেয়ের পড়াশোনার টাকা যোগান দেন। ভারতের ছাত্র ফেডারেশন এটা উপলব্ধি করতে পেরেছে যে আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা খরচ করে প্রাইভেট টিউটর রাখতে পারে না তাদের জন্য আমরা ব্যবস্থা করব, তারাও যেন পড়াশোনা করে মানুষ হতে পারে। তারা অঙ্কটা, বিজ্ঞানটা, ইতিহাসটা, ভূগোলটা, সমাজ বিজ্ঞানটা ভালো করে যেন বুঝে নিতে পারে, পড়াশোনা করে এরা নিজেদের যেন তৈরি করে নিতে পারে। ছাত্রছাত্রী ওরা লড়াই করে স্কুলের বিভিন্ন দাবিতে, শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে, কলেজের বিভিন্ন দাবিতে লড়াই করে, সংগ্রাম করে, সঙ্গে সঙ্গে দায়বদ্ধতামূলক কর্মসূচি ওরা সংগঠিত করছে। তার জন্য ভারতের ছাত্র ফেডারেশনের এই উদ্যোগকে আমি প্রশংসা করছি। আজ উদ্বোধন হলো, আমি চাইবো আগামী দিনে আরো ব্যাপক অংশের ছাত্রছাত্রী সামিল হোক।